নির্বাচকদের রাডারে ছিলেন অনেক দিন ধরেই অবশেষে কপাল খুলল দুই তরুণের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন শাহাদ হোসেন দীপু আর মুশফিক হাসান দুজনই বয়সে বেশ তরুণ ডানহাতি পেসার মুশফিক হাসানের বয়স বিশ বছর অন্যদিকে মিডল অর্ডার ব্যাটার শাহাদাত দীপুর বয়স এক বছর বেশি একুশ শাহাদ ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সম্প্রতি দুটি চার দিনের ম্যাচ খেলেছেন সিলেটে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি তিয়াত্তর পঞ্চাশ হাকান তিনি দল হারলেও তার লড়াকু ইনিংস দুটি প্রশংসা করায় বেশ তৃতীয় ও শেষ টেস্টেও সুযোগ পান একাদশে ড্র হওয়া সেই টেস্টে প্রথম ইনিংসে তিন রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে বিশ রানে অপরাজিত থাকেন শাহাদ বিশটি প্রথম শ্রেণীর ম্যাচে এরই মধ্যে দুটি সেঞ্চুরি পেয়েছেন শাহাদ দশটি হাফ সেঞ্চুরি সহ ছত্রিশ দশমিক এক চার গড়ে করেছেন বারোশো পঁয়ষট্টি রান 2020 বিশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাদাত তার জাতীয় দলে ডাক তাই বড় চমক বলার উপায় নেই অন্যদিকে পেসার মুশফিক ঘরওয়ালি অনেক অনেকদিন ধরে নিয়মিত পারফর্ম করছেন তেরোটি প্রথম শ্রেণীর ম্যাচে উনচল্লিশ উইকেট পেয়েছেন ক্যারেবি এ দলের বিপক্ষে সবশেষ দুই টেস্টে নিয়েছেন পাঁচটি উইকেট মুশফিককে নিয়ে খোদ প্রশংসা করেন জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তার মধ্যে কিছু তো আছেই নির্বাচকরা এই পেসারকে ভবিষ্যতের ভাবনাতেই দলে ফিরিয়েছেন নিঃসন্দেহে টেনিস দিয়ে হাতে খড়ি হঠাৎই সুযোগ এসে যায় লালমনিরহাট দ্বিতীয় বিভাগে খেলার সেখানে এক লিগ ম্যাচে জোরে বল করা উইকেট ভেঙে হইচই ফেলে দেন সবাই জেনে যান মুশফিক হাসান নামের লম্বা সুঠামদেহি ছেলেটা বেশ জোরে বল করতে পারে সেখানে নজরে পড়ে বিভাগীয় কোচের তার হাত ধরেই জেলা পর্যায়ে অনূর্ধ্ব ষোলো দলে ডাক পাওয়া তার এরপর বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব আঠারো দলে ঢুকে পড়েন সেখানে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর নজরে পড়েন মুশফিক হাসান শান্তই তাকে অনুরুদ্ধ উনিশ দলের ট্রায়ালে নিয়ে যান সেই ট্রায়ালে সবার চেয়ে জোরে বল করে নজর কাড়েন মুশফিক এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে চলা এবার প্রিমিয়ার লিগে মহামেরানে যোগ দেওয়া এবং বল হাতে মোটামুটি ভালো পারফরমেন্সও নয় খেলায় দশ উইকেট মুশফিককে এগিয়ে দেয় এইচপি এ দল পার হয়ে অবশেষে ঢুকে বলেন জাতীয় দলেও খুব সচ্ছল পরিবার থেকে উঠে আসেনি বিশ বছরের এই যুবক বাবা সান্নিধ্য মেলেনি মাঝে কিছুদিন। দিন নানির কাছে মুশফিক ও তার ছোট বোনকে রেখে মা বাবা ঢাকায় এসে গার্মেন্টস এ কাজ নেন পড়াশোনার পাশাপাশি মুশফিকের ক্রিকেট চর্চাও চলতে থাকে পাড়ার বড় ভাইরাও অনুপ্রেরণা জোগাতেন কিন্তু আসল সাহসটা দিয়েছেন নানি নানির একটাই কথা ছিল ক্রিকেট খেলবি মন দিয়ে খেলবি তাই মুশফিকের ক্রিকেটার হবার পেছনে তার নানির অবদান অনেক এই পেস্তারের ভাষায় আমি ভালো করলে নানি সবচেয়ে বেশি খুশি হতেন তিনি আমার সাহস বাড়িয়ে দিয়েছিলেন আমার ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তারই বাবা মার কাছ থেকে অনুমতি নেওয়া মাঠে পাঠানো সব নানি করেছেন